অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের পরম্পরাগত স্বাস্থ্যসেবার নতুন দ্বার খুলে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শিলচর গুঙ্গুরে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন ভবনের উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রাকৃতিক বনজ সম্পদে ভরপুর উত্তর পূর্বাঞ্চলের অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি পরম্পরাগত চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এতে চিকিৎসা সেবার দুয়ার খুলে দিয়েছেন তিনি। এখানে শুধু চিকিৎসা সেবা নয়, গবেষণাগারে নতুন নতুন ওষুধ আবিষ্কারের কাজও শুরু হবে। মোদী সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন, করোনাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে মোদী দেশকে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশিভাবে অসম সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতার উভয় সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের সচিব প্রমোদ পাঠকে তাদের উদ্দেশ্য কথা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সুম, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার যা, পুলিশ সুপার নুমুর মাহাতুর, সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রমুখ। সুনাই থেকে নিপু লস্করের রিপোর্ট। মূল্যাঙ্কন করার দিকত আমি সফলতা অর্জন করছি। By the global society, as a result, now the Ayush industry market size has become more than $18.2 billion so far up to 2020. Now by 2023, it is expected to grow more, that is $23 billion. That is the size of the Ayush industry. Ayush product in the global market. That is a random acceptability. উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আৰু উল্লেখযোগ্য কেন্দ্র, ইয়ার যোগেদি ভবিষ্যতের দিনত ইয়াত ইউনানি পদ্ধতির যোগেদি ইয়াত চিকিৎসা হব, পরম্পরাগত যেটা পদ্ধতি আর লগতে গবেষণাও হব। আমার চৌদিশে অসম তথা উত্তর পূর্বাঞ্চলত কিমানবিলাক মেডিসিনাল প্লান্ট আছে, হার্বস আছে, এই গোটেই কথাবিলাক আবিষ্কার করবার বাবে এইটো এটা উত্তম সুযোগ। কারণ আপনাদের জানে আজি বিশ্বর বুকুত বিশেষকৈ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত আজি আয়ুষ মন্ত্রালয়ে আয়ুষ প্রডাক্টবিলাকর বিশ্বর বজারত ইয়ার চাহিদা দিনক দিনে বৃদ্ধি পাইছে, ডিমান্ড বাড়িছে। এতিয়া আয়ুষ মার্কেটখনের সাইজ অহা দুবছর পাছতে $23 billion অর্থাৎ প্রায় 2,00,000 কোটি টাকা ওসর চুব। গতি ইমান ডর এটা আমার উঠি অহা প্রজন্মর খেতকর গতিহে মেডিসিনেল হার্ব প্লান্টেশনের আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্র আমার সমাজখানে যদি গুরুত্ব দিয়ে তথা উত্তর পূর্বাঞ্চল সমাজখানে ভবিষ্যতের দিনত বহু যুব শক্তি এই ক্ষেত্রে।